তানজিরকে এখনো ছাড়ে নাই এবং যতক্ষণ পর্যন্ত তানজিরকে না ছাড়বে এবং এটা আমাদের ওয়াদা এবং আমি বলেছি সবাইকে আমি নিজের ভাষণে বলেছি যতক্ষণ পর্যন্ত তানজির বের না হবে আপনারা জানেন যে আমার সাথে তানজিরের কিন্তু ব্যক্তিগত সম্পর্ক খুব বেশি সুখকর না কিন্তু আমার সামনে আমাকে আঘাত করে অন্যদেরকে আঘাত করে বিভিন্নভাবে আমি আলী ভাইকে নিয়ে কাঁধে করে আমরা দুই তিনজন এক পাশে গিয়েছি তানজিরকে শেষ পর্যন্ত সোনিয়াপা আটকে ধরেছিল যে আমি ওকে ধরে নিয়ে যেতে দেবো না এবং আমি সদিচ্ছেদ নগণ্য একজন হিসেবে আমি কিন্তু ঘোষণা দিয়েছি যতক্ষণ পর্যন্ত তানজির বের না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না কেউ পারবে না আমাদের সবাই দেখেন কি অমানবিকতা আমরা বলছি যে আমরা চলে যাচ্ছি সবাইকে ডাকছি আপনি দেখেছেন এখানে তারা বাদত্ব বা যারা দায়িত্ব শুনেছে তারা দাঁড়িয়ে আছে তারা দেখেছে আমি ডাকছি সবাইকে চলে আসেন এবং সবাই যাকে সবাই দিয়ে চলে আসছে আমরা যারা এখানে নেতৃত্ব আছি সবাই কিন্তু বলেছি এবং আমরা রাস্তা ধরেছি চলে আসছি তুমি মেসেজ দিয়ে কথা বলতে পারবা কালকে সব জেলায়
না এটা স্বাধীন রাষ্ট্র আমাদের কথা বলার অধিকার আছে আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই কথা বলবো একটু 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 থামেন 30 সেকেন্ড আছে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করে আহ্বান করছি এই যে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে যা যা প্রেস ক্লাবের সামনে আপনারা অন্তত নিজের হাতে লিখে হলেও একটা ব্যানার নিয়ে দাঁড়াবেন পোস্টার পোস্টার একটা পোস্টার হলেও নিজের হাতে হলেও লিখে আপনারা দাঁড়াবেন এটা আমাদের দাবি দাবি আপনারা যদি নিজেরা আগে এগিয়ে না আসি তাহলে এই দাবি তার ঠেকা পড়েছে কোনভাবে ঠেকা পড়েছে এই দাবিটা বাস্তবায়ন করার ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ আপনি যেভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আঘাত করেছেন আপনার জানা উচিত ছিল যে তারা শুধু মায়ের সন্তান তাকে যতক্ষণ পর্যন্ত পুলিশ না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি যতক্ষণ পর্যন্ত তানজিরকে না ছাড়ানো যাবে আমরা আমাদের দেখেন আপনারা দেখেন সোনিয়াপা নিজে সরাসরি বলছে যে সোনিয়াপা নিজে বলছে ততক্ষণ পর্যন্ত তানজিরকে না ছাড়ানো হবে ততক্ষণ পর্যন্ত তাকে হাসপাতালে না নিতে নিষেধ করছে যতক্ষণ পর্যন্ত তানজিরকে না ছাড়ানো হবে ততক্ষণ পর্যন্ত আলী ভাই এবং সোনিয়াপা দুইজনই এখান থেকে হাসপাতালে যাবে না তাদের অবস্থা খুবই খারাপ আমি একটা জিনিস বলতে চাই আজকে খুব কষ্ট হচ্ছে সেটা হচ্ছে যারা চাকরি প্রত্যাশী তারা কি মনে করেন না যে আজকে আপনারা ঘরে বসে থাকাটা অন্যায় হয়েছে এই যে আমরা আজকে এখনো 100 জনের মতো মানুষ এখানে বসে আছি আপনার কি মনে হয় পাচ্ছে না ঘরে বসে বসে দেখতেছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষ করে রাষ্ট্রীয় প্রতিনিধিদের কাছে আপনারা আমাদেরকে বারবার বলছেন যে আপনাদের দাবি নিয়ে যেন আমরা আপনারা বলেছেন ঐক্যের কথা আমরা ঐক্য করেছি আমরা রাজপথে নেমেছি আজকে রাজপথে আপনারা নামার পরে বলছেন রাস্তা দখলে যাইতে আমরা রাস্তা দখলে গেছি পুলিশ আমাদেরকে নির্মমভাবে অতর্কিত হামলা করছে পিছন থেকে আমাদের তিনটা ভাই বোন আহত হয়েছে আমাদের দুই তিনজন গ্রেপ্তার হয়েছে কিন্তু আপনারা আপনাদের জায়গায় বসে আছেন খুবই লজ্জার বিষয় সবকিছু মিলিয়ে একটা কথাই বলবো সেটা হচ্ছে কালকে আপনারা আপনাদের স্বশ জেলায় 64 জেলায় আপনারা স্বশ জেলায় আপনারা কর্মসূচি ঘোষণা করবেন কর্মসূচি পালন করবেন আমরা আমাদের কেন্দ্রীয় টিম ডিসিশন নিয়েছি যে আপনারা প্রত্যেকটা জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবেন প্রতিবাদ কর্মসূচি আপনি একা হলে একাই আপনার যদি সাথে আরেকজন বন্ধু থাকে দুইজন হইলো দুইজনই আপনি খাতায় একটা কাগজে বড় করে লিখবেন আমরা শাহবাগে পুলিশের অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত নির্বাচনী ইশতেহার যেন বাস্তবায়ন করা হয় এটা আপনারা লিখে প্রেস ক্লাবের সামনে একটা মিডিয়া সহ দাঁড়াবেন অথবা আপনাদের এলাকায় যে পপুলার জায়গা আছে জনপ্রিয় জায়গা আছে যেখান থেকে নিউজ কভার হয় ওইখানে দাঁড়াবেন যেমন কুমিল্লায় পূবালী ব্যাংকের সামনে জনপ্রিয় একটা জায়গা যেখান থেকে সবাই কথা বলে ওই জায়গায় দাঁড়াইতে পারেন বগুড়ায় প্রেস ক্লাবের সামনে দাঁড়াবেন চিটাগাং প্রেস ক্লাবের সামনে দাঁড়াবেন বিভাগীয় শহরের বড় বড় বিভাগের শহরে যারা আছেন তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়াবেন বিকাল 4:30টার সময় আমরা এখান থেকে যত ধরনের সাপোর্ট দেওয়া লাগে আমরা দিব আমাদের প্রত্যেকটা জেলায় জেলায় আমাদের প্রতিনিধি আছে প্রতিনিধির সাথে আমরা যোগাযোগ করতেছি আপনারাও ওই ওদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদেরকে সরাসরি নক দিবেন আমরা আপনাদেরকে আমাদের যে টিম আছে তাদের সাথে যুক্ত করে দিব একটা জিনিস মনে রাখবেন ভাই আপনি আর কত ঘুমে থাকবেন ঘুমিয়ে ঘুমিয়ে দাবি আদায় করা সম্ভব না আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে একটা কথা আছে না ভাই আমাদের জাগতে হবে ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে আমরা 35 দাবি জানাইতে পারি না ভাই আমাদের দাবি জানানোর জন্য উপযুক্ত মাধ্যম হচ্ছে রাষ্ট্র কারণ আপনারা দেখছেন বিগত একটা বছর যাবৎ আমরা দপ্তর থেকে দপ্তর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় সব জায়গায় আমরা দৌড়াইছি কিন্তু রেজাল্ট ইজ টোটালি জিরো
আমাদের রাজপথে আসতে হবে, আমাদের রাজপথে স্লোগান দিতে হবে, আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে অবস্থান নিতে হবে, তাহলে এই দাবি বাস্তবায়ন হবে। তাই আমি অনুরোধ করব সবাইকে, আপনারা আপনাদের প্রত্যেকটা জেলা থেকে আমাদের উপর যে পুলিশ অতর্কতা হামলা চালিয়েছে, আমাদের উপর যে নির্যাতন চালিয়েছে, আমার বোনের উপর যে পুরুষ পুলিশ নির্যাতন করেছে, তাদেরকে তীব্র নিন্দা জানিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ জানান। আপনাদের এই ছাত্র সমাজ না জেগে উঠলে কোনোদিনও এই দাবি আদায় হবে না ভাই। আপনারা সবাই, আপনারা সবাই আপনাদের জায়গা থেকে আপনারা যেভাবে প্রত্যাশা করেন সেভাবেই কাজ করা হচ্ছে। আপনারা বলেছেন যেন আমরা সবাই এক হই, আমরা আমাদের জায়গা থেকে এক হই। আপনারা আপনারা মনে করবেন না যে আমাদের কাছে কেউ, আপনারা জানেন যে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চেষ্টা করছি। এক পর আপনারা আর কোনোদিন বলতে পারবেন না। আমি তানভীর বিগত নয় দিন, আমি তানভীর বিগত নয় দিন মনে হয় নয় ঘন্টাও ঘুমাই নাই। আমি তানভীর বিগত নয় দিন নয় ঘন্টাও ঘুমাই নাই। সেতু ভাই, আমরা আজকে সারাদিন না খাওয়া, আমরা আজকে সারাদিন না খাওয়া, সেই যে প্রেস ক্লাবের পরে আমরা কোক আর লেক্সাস বিস্কুট খাইছিলাম, এরপরে আমরা না খাওয়া। আপনাদের দাবি আদায়ের জন্য আমরা আমাদের অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছি, আমরা কষ্ট করে যাচ্ছি, দিন রাত মেহনত করে যাচ্ছি, কিন্তু আপনারা ভাই এটা কি করলেন ভাই? আমরা যেখানে এক্সপেক্টেড করছিলাম যে আজকে সংখ্যাটা অন্তত 1000 হবে, আমরা ফিউরিয়াস, আমরা সাহসী, আমরা ব্রাভো, আমরা ভাবছিলাম যে আপনাদেরকে নিয়ে আমরা সরাসরি প্রধানমন্ত্রী গণভবনে চলে যাব, কিন্তু আপনারা কি করলেন? আপনারা 300-400 মানুষ আছেন, এই সংখ্যাটা 1000 হলে 35 কালকেই হয়তো বা 35 বাস্তবায়ন করতে পারত। যে দেশে ছাত্ররা ঘুমায় ঘুমায় দাবি জানাবে, সেই দেশের ছাত্রদের দাবি কখনোই আদায় হবে না। অতীত ইতিহাস ঘেঁটে দেখেন, বাংলাদেশে ছাত্ররা যে দাবি জানাইছে সেই দাবি নিয়ে সোচ্চার হয়েছে, যে দাবির জন্য রাজপথ দখল হয়েছে সেই দাবি বাস্তবায়ন হয়েছে। আর আজকে আপনারা ঘরে ঘরে ঘুমান, আপনারা ভাবেন ঘরে বসে বসে দাবি আদায় হয়ে যাবে, কিছু হইলেই গালি গালাস যাই তা বলেন, নোংরা কথা বলেন। আমাকে তো রীতিমতো প্রচন্ড পরিমাণে মেসেঞ্জারে নানা রকম কথা বলা হয়, আমি আমার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছি। আমি জানি আমি কতটুকু সৎ আমার কাজের প্রতি, আমি জানি আমার ডেডিকেশন কতটুকু। আপনারা যারা আমার সাথে মাঠে কাজ করছেন তারা দেখেছেন আমার কোনো তারপণ্যতা ছিল না, আমি আমার সর্বোচ্চতা দিয়ে চেষ্টা করছি। আমি আজকে বিগত 9টা দিন আমি 9টা ঘন্টা মনে হয় ঘুমাই নাই। হ্যাঁ ভাই, সাইদুর রহমান অপু ভাই কুমিল্লার প্রতিনিধি আছেন, আমাদের গাফফার আছেন, আমাদের সাকওয়াত ভাই আছেন, আমাদের সাকিন ভাই আছেন, আমরা আপনাদেরকে তাদের সাথে কানেক্ট করে দেব। আপনারা দেখেন এই বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম 35-এর এই একটা আন্দোলন যেখানে সকল দলের যত ধরনের বিভক্তি ছিল সব কিছু আমরা মিটিয়ে এক ঐক্য হয়েছে, আমাদের সকল দলের সকল ভাই ভ্রাতা সবাই আসছে, কিন্তু আপনারা আসেন তো এইভাবে আমাদের নিরাশ করলে হবে? এই যে এই ভাইটা, সে তার মুন্সীগঞ্জ থেকে চলে আসছে, এরকম অনেক ভাইয়ের সাথে কথা হইলো, যারা চিটাগাং থেকে আসছে, যারা নীলফামারি থেকে আসছে, গাইবান্ধা থেকে আসছে, যারা রূপসা থেকে আসছে, পাতুরিয়া থেকে আসছে, তেঁতুলিয়া থেকে আসছে, রংপুর থেকে আসছে, প্রত্যেকে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে। আপনারা যারা ঢাকায় থাকেন আপনাদেরকে বারবার বলছিলাম যে পরীক্ষাটা দিয়ে আপনারা আমাদের এই এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন, আমরা দাবি কীভাবে আদায় করে নিতে হয় আমরা সেটা দেখব। কিন্তু আপনারা কী করলেন? আপনারা ঘরে বসে বসে কি বললেন? চালিয়ে যান, এগিয়ে যান, ক্যারি অন, 35 চাই, এরকম কথা বললেন। হ্যাঁ আরিফ খান ভাই, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কে আছেন? কিশোর আছে, কিশোর, আপনি কিশোরকে নক দেন, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি কিশোর আছেন। হ্যাঁ কিশোর, দেখবেন পোস্ট দেওয়া আছে, কিশোর আছে। আমি আমার জায়গা থেকে একটা কথাই বলবো, দেখেন ছাত্ররা ঘরে বসে বসে দাবি আদায় করা সম্ভব না, জাস্ট একটা কথাই বলি, ঘরে বসে বসে আপনার দাবি আদায় করা সম্ভব না। কারণ যত রকমের ভদ্র স্টাইল আছে আমরা অ্যাপ্লাই করছি, আমরা বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর, মন্ত্রী, এমপি, পা পর্যন্ত ধরা হয়েছে, আমাদের সোনিয়া আপা পা পর্যন্ত ধরছে। আপনারা অতীত ইতিহাস জানেন না, আমরা জানি জনপ্রশাসন মন্ত্রী পা পর্যন্ত ধরা হয়েছে যেন দাবিটা আদায় করা হয়। নির্বাচনী ইশতেহার দেওয়ার পরেও কেন এই সরকার কেন এই প্রয়াস করছে না, আমার আমার বোধগম্য। আমি শুধু আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সর্বোচ্চটা দেন,
কালকে জেলায় জেলায় শশ জেলায় আপনারা প্রতিবাদ জানান, নিন্দা জানান, এই পুলিশি হামলা অতর্কিত হামলার উপর আপনারা তীব্র নিন্দা জানান। আমি আপনাদের একটা কথা বলি, এখন আমাদের জেগে ওঠার একদম মুখ্যম সময়। আমরা যদি এখন না জেগে উঠি ভাই আর কখন? ভাই এখন না জাগলে আর কখন? আমরা তো মরে যাব, কঙ্কাল হয়ে যাব, তারপরে দেখবেন 35 হবে না যদি এখন না জাগে। দিস ইজ দ্য রাইট টাইম, প্লিজ সবাই এখনো সময় আছে যে কালকে শশ জেলায় আপনারা একজন মানুষ যদি পারেন একটা বড় করে কাগজ লেখেন, যদি সাংবাদিক না পান আপনার বন্ধুকে দিয়ে একটা ছবি তুলেন, আপনার জেলা লিখবেন নিচে, আপনার প্লে কার্ডে জেলা লিখবেন, লিখবেন শাহবাগে চাকরি প্রত্যাশী 35-85 ভাই বোনদের উপর অতর্কিত হামলার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুত চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বাস্তবায়ন চাই। এটা লিখে একটা ছবি তুলেন আপনি আপনার বন্ধুকে দিয়ে, ছবিটা তুলে গ্রুপে পোস্ট করেন, দ্যাটস এনাফ। 64 জেলায় আপনারা এই কর্মসূচিটা পালন করেন, 64 জেলায় আপনারা এই কর্মসূচিটা পালন করেন, 4টার সময় আপনারা এই কর্মসূচিটা পালন করেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে বললাম ভাই, এটা একটা বড় ধরনের প্রভাব তৈরি হবে। আপনারা দেখছেন আজকে আমরা সর্বোচ্চ মিডিয়া কভারেজ পাইছি, আপনারা দেখছেন আজকে আমরা আমাদের সর্বোচ্চটা দিচ্ছি। অতএব আমি এখানে বক্তব্য শেষ করলাম, সেতু ভাই এবং আমি খুবই ক্লান্ত, আমাদের জন্য দোয়া করবেন যেন তানজির ভাইকে আমরা মুক্ত করতে পারি। তানজির ভাই মুক্ত না হলে আমরা এখান থেকে যাব না, আমাদের সোনিয়া আপা হাসপাতালে যাবে না, আমাদের আলী ভাই হাসপাতালে যাবে না, তাদের অবস্থা খুবই খারাপ। আলী ভাইয়ের মনে হয় এইখানে পাজরে প্রচুর ব্যথা পাইছে এবং তাকে স্পর্শ করার জায়গায় লাথি মারা হয়েছে, কতটা নির্যাতনের শিকার সে হয়েছে। সোনিয়া আপা আপনার ফ্লাইওভার ও ইটের কর্নারের উপরে পড়ে তার এই বুকের পাজরে ব্যথা পাইছে। এই যে আমাদের ভাই এবং বোনেরা আজকে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে আছে। আচ্ছা আমি লাইভটা শেষ করে দিচ্ছি, চার্জ শেষ হয়ে গেছে, বলেন ছাড়বে দেখা যাক আপনারা কতদিন কাটবেন, বহু তো রেখেছেন দেখেছেন, আমরা দাম জমিয়ে যাব না। আমাদের আপনি দেখেছেন আমি একটি কথা আগেও বলেছি, যৌক্তিকতার বিচারে আপাতত এটা আলোচনা করা হয়েছে।